চলাচল বন্ধ হয়েছে। নোয়াখালীর চাটখিল উপজেলায় বন্দুকযুদ্ধে সন্ত্রাসী খোরশেদ বাহিনীর প্রধান খোরশেদ আলম নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গতরাতে এই বন্দুকযুদ্ধে পুলিশের চার সদস্য আহত হয়েছে বলে দাবি করা হয়েছে। ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকা থেকে কথিত খোরশেদ ডাকাতকে গ্রেফতার করে পুলিশ। পরে অস্ত্র উদ্ধারের জন্য মঙ্গলবার রাতে খোরশেদকে নিয়ে চাটখিল উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এ সময় উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের হারুন ব্রিকফিল্ড এলাকায় খোরশেদের সন্ত্রাসী বাহিনী অতর্কিত পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এ সময় পালাতে গিয়ে নিজের সন্ত্রাসী বাহিনীর গুলিতে নিহত হন খোরশেদ। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, আইন ও ডাকাতি সহ বিভিন্ন অভিযোগে 29টি মামলা ছিল। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন।